ঢাকায় চলচ্চিত্রের সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় একজন তারকা হলেন নুসরাত ফারিয়া। তাছাড়া এই তারকা তার অভিষেক সিনেমার মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। যদিও অভিষেক সিনেমাতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। তাছাড়া সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও মুক্তি পেয়েছিল, যার ফলে প্রথম দিক থেকেই দুই বাংলার দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন ঢাকায় সিনেমার এই তারকা। তাছাড়া নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে ভয়সুর নামের একটি সিনেমাতে, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। প্রসঙ্গত, নুসরাত ফারিয়া অভিনেত্রীর পাশাপাশি একজন গায়ক। তাছাড়া প্রতি বছর এই তারকা নিজের কণ্ঠে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। তাছাড়া সেই ধারাবাহিকতায় চলিত বছর এই তারকা বুঝিত তাই শিরোনামের একটি গান প্রকাশে আনবেন, যদিও চলিত বছরই তে গানটি প্রকাশে আসার কথা আছে। তাছাড়া সম্প্রতি সেই গানের একটি স্থির চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া, যদিও তার প্রকাশ করা ছবিতে তাকে খোলামেলা পোশাকে দেখা যায়। তাছাড়া তার পরনে দেখা যায় সাদা রঙের মনোকিনি, যার ফলে তাকে দেখতে বেশ লাস্যময় লাগছে। তাছাড়া সম্প্রতি প্রকাশিত ছবিটির জন্য তাকে সমালোচনার শিকার হতে হয়েছে, যদিও তার প্রকাশিত ছবিটির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছে চেপিয়ে দাঁড়িয়ে আছে আবার কেমন স্টাইল, পাশাপাশি আরেকজন লিখেছে সহ্য হয় না তো আর। তাছাড়া আরেকজন লিখেছে বাংলাদেশি সেক্সি অ্যাক্টার্স, পাশাপাশি অনেকে হাসির ইমোজি ব্যবহার করেছেন। তবে নিন্দার পাশাপাশি এবং নুসরাত ফারিয়া প্রশংসাও কুড়িয়েছেন দর্শকদের কাছে। তাছাড়া অনেকে তাকে কিউট বলে দাবি করেছেন, পাশাপাশি অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছে, তাছাড়া অনেকে তাকে হট বলে দাবি করেছেন। প্রসঙ্গত, নুসরাত ফারিয়ার হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে। তাছাড়া সম্প্রতি সময় এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যদিও বর্তমানে এই তারকার আবার বিবাহ অভিযান সিনেমাটি আছে মুক্তির অপেক্ষায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন খোলামেলা পোশাকে দর্শকদের সামনে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।